আসসালামু আলাইকুম। সহিহ হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদির সাথে নরের পাল দেওয়ার পর বিনিময় নিতে নিষেধ করেছেন। সুনান আন-নাসাই। প্রশ্ন হলো, একজন কৃত্রিম প্রজনন কর্মী কৃত্রিমভাবে প্রজনন করানোর পর বিনিময় গ্রহণ করা বৈধ হবে কি? কৃত্রিম প্রজনন তো এটা, আর ওটা তোমার প্রশ্ন ভুল হয়ে গেছে। কৃত্রিম পদ্ধতিতে প্রজনন জায়েজ, কেন? বিধান মানুষের উপরে চলে, পশু প্রাণীর উপরে চলে না। পশু প্রাণী উন্নয়নের জন্য যে কোনো পদ্ধতি অবলম্বন করা যায়। এখন কথা হলো এই যে, বাড়িতে ষাঁড় ব্যবহার করে ওই ষাঁড়ের উপার্জন খাওয়া যাবে কি না? তো বাড়িতে পাঁঠা বা ষাঁড় রেখে ওই উপার্জন জায়েজ নয়, ওই উপার্জন নিষেধ, হারাম। তবে গবাদি পশু উন্নয়ন ক্ষেত্রে ষাঁড় ব্যবহার করা আছে, ওখানে আপনি চাকরি করছেন, তখন চাকরি জায়েজ। গবাদি পশু উন্নয়নের স্থানে আপনার চাকরি জায়েজ। মহিলাদের প্রজেক্টরের মাধ্যমে মাহফিল শোনানো জায়েজ? জি, হাদিস বুখারী মুসলিম। মহিলারা আমাদের ছবি দেখে বক্তব্য শুনতে পারে, প্রমাণ। যোদ্ধারা মসজিদে যুদ্ধের ট্রেনিং দিচ্ছিলেন, আর আয়েশা নবীর পিছন দিক থেকে দাঁড়িয়ে যোদ্ধাদের দেখছিলেন। যোদ্ধারা আয়েশাকে দেখেননি, কিন্তু আয়েশা তাদের দেখতে পাচ্ছিলেন। হাদিস বুখারী মুসলিম। এই জন্য প্রজেক্টরের মাধ্যমে পুরুষকে দেখে তারা বক্তব্য শুনতে পারে। অনেক বই আমি আছি বসে, সবাই নিয়ে যাবেন। আমার দিনী ভাই বোন সবাইকে অনুরোধ করছি, বই আপনাদের জন্য গাড়ি ভর্তি নিয়ে এসেছি, আপনাদেরকেই নিতে হবে। আমার বাচ্চা আকিকে দেওয়া কোনো প্রকার ব্যবস্থা ছিল না, এখন তার উপায় কি? আল্লাহ ভুলে হয়ে গেছে, মাফ করো, বাস সহজ পথ। আরবি উচ্চারণের ক্ষেত্রে আপনি এক মাহফিলে বলেছিলেন, আলিফ বেতে সে ইত্যাদি উচ্চারণ করা যায়। এখনো বলছি যায়, যায় না কে বলে? তাকে তুমি নিয়ে আসো আমার কাছে, ও যেটা বলছে সেটার প্রমাণ কোথায়? ছিল খাই খালাসে, লিজ লিজ ছিল, এখনো আছে। কট ছিল, কট মানে হলো এই জমিটা আপনি রেখেছেন 50,000 টাকা দিয়ে, এটা নিশ্চিতের জন্য রাখা হয়েছে। আপনি চাষ করে যা খরচ হয়েছে ধানটা নিয়ে বাকি ধান মালিককে দিয়ে আসেন, তাহলে জায়েজ। যে বলেন কি, এত লস কি আমরা করব? তাহলে জমি কট নিয়েন না, খাই খালাসি নেন। আল্লাহর নামের পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম কেন দেওয়া যাবে না? আল্লাহ মোহাম্মদ, এই জন্য যে তখন হয় আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ। এতবার বলছি তবুও তোমার স্মরণে হয় না? মায়েতকে নিয়ে যাওয়ার পর মহিলারা বাড়িতে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করতে পারবে কি? জি না, বিদাত, কাবিরা গুনাহ। এরকম হাত তুলে দোয়া করে যদি মহিলারা, তাদেরকে বাড়ি থেকে বের করে দিবেন, ধাক্কা দিয়ে বের করে দিবেন। যে কোনো সালাতের শেষ বৈঠকে তাশাহুদ, দুরুদ, মাশুরা পাঠের পর অন্য যে কোনো দোয়া, বিশেষ করে সালাত শেষ পরিবর্তে দোয়াগুলি পড়া যাবে? জি যাবে, যা ভালো লাগে আত্মাহত পড়ার পরে পড়েন। মায়েতকে দাফন করার পর সম্মিলিত হাত তুলে দোয়া করা বিদাত, হারাম। অজু করার আঙ্গুলগুলো তিনবার বেশি ধৌত করা যাবে কি? জি না, তিনবার বেশি চলবে না। শুরু থেকে শেষ পর্যন্ত সালাতে আঙ্গুলের দৃষ্টিভঙ্গি, আজান দিবেন,
ডক্টর আসাদুল্লাহ গালিব আপনাকে আমার খুব ভালো লাগে, আর আপনার কথা এবং প্রমাণ সহকারে কোরআন এবং সহিহ হাদিস দ্বারা যা বলেন তাতে আমার মনে হয় সারা পৃথিবীতে কথা বলার সহজ কারণ নেই, সাহস। আমি একজন মেয়ে কলেজে লেখাপড়া করছি, নিজ উদ্যোগে এলম অর্জন করতে চাই, আল্লাহকে চিনতে চাই, কোনো বই থেকে শুরু করব, কোরআন অনুবাদ নাকি তাফসির, ধাপে ধাপে বলে দিলে উপকৃত হতাম। তুমি যোগাযোগ করিও, আমরা চেষ্টা করব। প্রথমত তুমি কোরআন হাদিস অনুবাদ পড়ো, হাদিস হিসাবে রিয়াজুস সালেহীন পড়ো, পরে বুখারি মুসলিম পড়িও। আয়ামে বীজের সিয়াম কোন কারণে বাদ গেলে, কোনো কারণে বাদ গেলে ওই মাসের 27, 28, 29 সিয়াম পূর্ণ করা যাবে? জি যাবে। 13, 14, 15 কুরু করা ছুটে গেলে যেদিন পারবেন সেদিন করবেন। কোনো অক্তের সলাত 2-4 রাকাত আদায় করার পর আমি বিভিন্ন জায়গায় জানা অজানার মাঝে মানুষের টাকা খেয়ে ফেলেছি, আমি এখান আমি সেখানে না যাইতে পারলে কিভাবে সেই ঋণ মুক্ত হব? দূরে কোনো জায়গাতে সৌদি আরবে দোকানে ছিল, তখন কিছু জামা কাপড় মেরেছে, টাকা মেরেছে, এখন তার পথ কি? এখন পথ হলো তাকে টাকা ফেরত দেওয়ার চেষ্টা করতে হবে, যদি না পারা যায় ওই পরিমাণ তার নামে দান করে দিতে হবে, দিয়ে বলতে হবে আল্লাহ আমি চেষ্টা করছি, আমি পেলে ফেরত দিতাম, পেলাম না আমি তার নামে দান করে দিলাম, তুমি মাফ করো, হতে পারে মাফ হবে। মৃত ব্যক্তির সামনে রেখে জানাজার পূর্বে কোনো বক্তব্য, যে কোনো বক্তব্য হারাম, খালি বলবে ঋণের ব্যাপার হলে পরিশোধ করা হবে। তারাবির নামাজ কত রাকাত? 8 রাকাত। মেয়ে মানুষ কি হাঁস বা মুরগি জবাই করতে পারবে? জি, মেয়ে মানুষ হাঁস মুরগি গরু ছাগল সবই জবাই করতে পারবে, কোনো সমস্যা নেই। মহিলারা ঋতু অবস্থায় হাঁস মুরগি জবাই করতে পারবে, মহিলারা ঋতু অবস্থায় হায়েজ অবস্থায় হাঁস মুরগি জবাই করতে পারবে, কোনো সমস্যা নেই। মহিলাদের জন্য এই জিজ্ঞাসাটা ছিল কিছু গুরুত্বপূর্ণ, কখন একজন পুরুষের বিয়ে করা উচিত? 18, 20, 22, 24 টাকা পয়সা হলেই, মেয়েদের 14, 15, 16। যারা নামাজ পড়তে পড়তে আবার ছেড়ে দেয়, পুনরায় আবার নামাজ পড়ে, তাদের সম্পর্কে কি বলবেন? কি বলবো, তারা গুনাহ করেছে, আবার চালু করেছে, আল্লাহ বহাল রাখো, মধ্যে ছুটে গেছে, ওর জন্য তোবা করবে। মৃত ব্যক্তির জন্য 40 দিনে কি কোনো মিলাদ করা যাবে? নির্ধারিত দিনে মিলাদ করলে তা দুই ধরনের পাপ হবে, একটা বিদাত আর একটা শিরক। নেকির আশায় করেছে এই জন্য বিদাত, আর নির্ধারিত করেছে এই জন্য শিরক। আমার স্ত্রীর গর্ভাবস্থায় 7 মাসের সন্তান মৃত্যু প্রসাব করে, তার আকিকা দিতে হবে কি? 7 দিনের আগে মারা গেলে আকিকা দিতে হবে না। কত? 7 দিনের আগে মারা গেলে আকিকা দিতে হবে, জন্মগ্রহণ করে বেঁচে থাকলেই আকিকা দিতে হবে। ওটা ভুল হয়েছে, বলছে যে অনেকেই সেই জন্য করছে। ইমাম বুখারীর কথা বুখারি গ্রন্থের ভূমিকায় বলেছেন যে প্রতিটি হাদিস নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে অনুমতি নিয়েছে, কতটুকু সত্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে অনুমতি ওইভাবে নয়,
ইস্তেখারা করে দুরেকাত সলাত আদায় করে ইস্তেখারা করে লিখেছে। প্রত্যেকটা হাদিসের পিছনে ইস্তেখারার সলাত আছে, সলাতুল ইস্তেখারা। কি এটা কি হতে পারে? এই শব্দটা লিখা আছে পুরাতন কবর তুলছে, তুলতে গিয়ে কবরের কোনো কিছু চিহ্ন পাওয়া গেল, গেলে কবর তোলা বন্ধ করতে হবে কি না? কবর তোলা বন্ধ করবেন কেন? যা পাচ্ছেন উঠিয়ে নিয়ে অন্য জায়গায় পুঁতে দিবেন, এটা হয়ে গেল কবর সরিয়ে দেওয়া। আর কিছুই যদি না পান তাহলে ওখানে কাজ আরম্ভ করেন। কি করতে চাচ্ছেন? যা করবেন করেন। কারিয়ানা পদ্ধতিতে কোরআন শিক্ষার পর যে পদ্ধতিতে কোরআন মজিদ পড়া যাবে কি সেই পদ্ধতিতে? কারিয়ানা পদ্ধতি বর্তমান যেভাবে চলছে ঢং মং খুব বেশি, এটা করা যাবে না। এটা নাকচ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমামের পিছনে সামি সামি আল্লাহ হলেবান হামেদা বলা যাবে? বলা যায়। সামি আল্লাহ হলেবান হামেদা বলবেন না, বলবেন রব্বানা লাকাল হামদ। রুকুর সময় নজর কোথায় থাকবে? সিজদা থেকে পা পর্যন্ত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার বলা যাবে কি? জি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার বলার কোনো হাদিস নেই, এমনি বলবেন। তবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার বলার হাদিস আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এইটা 100 বার বলার হাদিস আছে।